2,000 years later. Yes. Guys, finally, there was a cost for YouTube taka aaj amar hate. Hey guys, assalamu alaikum. Asha kori shobai bhalo achen. To guys, finally, there was a cost for aajke YouTube taka amar hate. এখানে কত টাকা আছে গাইস আমি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই, তার আগে আমি শেয়ার করবো এটা আমি কীভাবে পেলাম, কতটা কষ্ট করতে হয়েছে আমার, কেন কষ্ট করতে হয়েছে সব কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, যাতে আপনারা এরকম পরিস্থিতিতে না পড়েন এবং আপনাদের ধারণাটা যেন চেঞ্জ হয়ে যায়। ইউটিউব যে আসলে পেমেন্ট করে এটার প্রমাণ হচ্ছে এটা। আমিও আপনাদের মতো প্রথমে বিশ্বাস করতাম না যে ইউটিউব কি সত্যি পেমেন্ট করে কি না। তো অলরেডি আমি ইউটিউবে কাজ করতেছি আর আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব আছে 13,000 প্লাস। তো গাইস আমি জানি না 13,000 প্লাসে আমি এত টাকা পাইছি কেমনে, সেটা আমি নিজে বলতে পারি না, বাট আমার পাওয়ার কারণ আমি সব আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা কীভাবে পাবেন কী করতে হবে সব কিছু আমি বলে দেবো। তাই আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আর গাইস বেশি বেশি শেয়ার করেন, কারণ ফার্স্ট টাইম আমি পেমেন্ট পাইছি গাইস। আর আপনাদের সাথে আমি শেয়ার করতেছি যে কোনো ইউটিউবার কিন্তু গাইস কত টাকা পায় এটা কিন্তু কখনো বলে না, বাট আমি বলবো আমি জানি না বলার পরে কি ইউটিউব থেকে আমার চ্যানেলে কোনো সমস্যা হবে কি না আমি এটাও জানি না, কিন্তু তারপরে গাইস আমি যেহেতু রিস্ক নিয়ে বলতেছি তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। সো গাইস ফটাফট আগে বেশি করে শেয়ার করুন, তারপরে আমি বলতেছি এখানে কত টাকা আছে গাইস। আমি কিন্তু সরাসরি বলবো অনেক ইউটিউবার বলে যে আইফোন কেনার মতো টাকা, এই কেনার মতো টাকা, আমি এগুলো বলবো না, আমি ডাইরেক্ট বলবো আমি কত টাকা পাইছি, কীভাবে পাইছি আর কখন পাইছি কেমনে পাইছি সব কিছু আপনাদের সাথে বলবো। তো প্রথমে আমি বলবো যে কীভাবে পাইলাম। তো গাইস এইখানে কিন্তু আমার এক মাসের টাকা নয়, এখন আপনারা বলবেন যে গাইস এক মাসের টাকা নেই কেন ভাই, বাইস আমি বলি আমি কিন্তু এক মাসে $100 কমপ্লিট করতে পারি নাই, আমি একটু একটু করে কমপ্লিট করছিলাম। প্রথম মাসে আমার $15 কমপ্লিট হয়েছিল, পরের মাসে প্রায় $25 মতো, এরকমভাবে গাইস আমার 4 মাস লাগছে। কিন্তু হঠাৎ করে যখন আমার শেষ মান্থে মানে এই মাসের আগে মাস যেটা ছিল ওইখানে একটা ভিড়ো খুবই রেস পায় আর ওই ভিড়ো ঠেলায় একদম আমি $102 অটোমিক উঠতে পারে আমার চ্যানেলের ভিতরে। তো গাইস আমি কিন্তু আমার চ্যানেলে হঠাৎ করে এক সময় আমার চ্যানেলে ভিড়ো করে আমি বাদ দিয়ে দিয়েছিলাম, যেটা আপনারা জানেন অলরেডি, যার জন্য আমার চ্যানেলের রেসটা এখন একটু কম। বাট তারপরও আমি গাইস হতাশা ছাই নাই, ভাবলাম সবাই যত ইউটিউবিং করতেছে সবাই যত টাকা পাইতেছে তো আমি একবার ট্রাই করে দেখি না, যেহেতু আমার চ্যানেলে এতগুলো ডলার পড়ে দিচ্ছে শুরু শুরু ফেলার একটা লাভ নেই, সিরিজ আমি আবার প্রথম করে একটা শুরু করি। তো শুরু করলাম কয়েকদিন ধরে, 20টা ভিডিও অলরেডি আমি দিয়ে ফেলেছি, ট্রাভেল অ্যান্ড ইভেন্টের ভিডিও যেগুলো আপনারা দেখেছেন, আই হোপ আপনাদের হেল্পিং আইতেছে ওই ভিডিওগুলো। সো হঠাৎ করে আজকে রাতে মানে আজকে না কালকে রাতে সরি কালকে রাতে বলে আমার কাছে একটা মেসেজ আসে ব্যাঙ্ক থেকে যে আপনার ব্যাঙ্কে এত টাকা ঢুকছে ভাই। আমি দেখি তো প্রথম ব্যাক করে গেছি যে আমার ব্যাঙ্কে টাকা কোথায় থেকে আসবো, কারণ এতদিন ধরে আমার ব্যাঙ্ক আপনি নিজে টাকা রেখে নেই, টাকা কোথায় থেকে আসবো। পরে হঠাৎ করে মনে পড়লো এ টাকা কি রিয়েল নাকি, আমি একটু চেক দিত, পরে ভালো করে চেক দিয়ে যখন দেখলাম যে টাকা আসলে টাকা চলে আসছে আমার ব্যাঙ্কে, তখন ভাবলাম যে টাকা কে পাঠাইলো। পরে আমি আমার ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে আমার গুগলে ঢুকলাম, গুগল অ্যাডসেটে ঢুকে দিকে আমার ডলার সব গায়েব। গাইস হতাশ হবেন না, ওখানে বুঝতে পারলাম যে আমার ডলার কাইটটা ইউটিউব আমাকে টাকা দিয়ে দিচ্ছে অলরেডি আমার কাছে। তো গাইস আমি চাইছিলাম যে রাতের বেলায় যা টাকা ওঠাবো, কিন্তু রাতে বা টাকা উঠলে গাইস আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতাম না, তার জন্য গাইস আমি দিনে বা টাকা দিয়েছি। আর হ্যাঁ, আর এটিএম বুথের ভিতরে গেছিলাম, ওইখানে ভিডিও শ্যুট দিতে দেয়নি, যতটুকু শ্যুট করতে পারছি গাইস ওইটুকু শ্যুট আপনারা একটু দেখেন। আর গাইস এখন তো দেখার শেষ হয়েছে, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারাও টাকা পেতে পারেন। এই টাকাটা কিন্তু আমি 1-2 মাসে পাই নাই, এই টাকাটা পেতে আমার পুরো 1.5 বছর এই ইউটিউবের উপর পরিশ্রম করতে হয়েছে। তো আমি একটা কথা আপনাদেরকে বলবো, ইউটিউব সত্যি পেমেন্ট করে যেটা আমি আপনাদের প্রুফ। এখন আমি আপনাদেরকে গাইস এটাই সাজেস্ট করবো, আপনারা আস্তে আস্তে ইউটিউবে কাজ করেন, ধৈর্য সহকারে কাজ করেন। অনেকে আছে ভাই আমাকে টাকা দেন না, ধরুক বাদ দিয়ে দিলাম চ্যানেল, আমি বিয়ে করতাম আমার অসহ্য লাগে কোনো টাকা পয়সা না, গাইস এটা ভাবা যাবো না, আপনারা ধীরে সুস্থে কাজ করুন, আপনারা ইনশাল্লাহ একদিন একদিন আপনাদেরকে ইউটিউব পেমেন্ট দিবে। কিন্তু গাইস আপনাদেরকে কাজ করতে হবে ধৈর্য ধরে, এমন না যে আপনারা আজকে কাজ করবে কালকে আপনারা লাখ টাক টাকা ইনকাম করবেন, এরকম কোনো কথা না। আমি গাইস 1.5 বছর পর এইখানে পাইছি টাকাগুলো। আর হ্যাঁ গাইস এখন আমাকে বলার সময় এইটাই যে এখানে কত টাকা আছে গাইস আমার ইউটিউব থেকে। আমি এই মাসে মানে 4 মাস মিলে ধরতে হবে, কারণ আমি পাইছি তো এই মাসে, তাই আমি এই মাসে হিসাবটা করতেছি। গাইস আমার মোট ডলার ছিল $202 ছিল আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে। সো গাইস এই অনুযায়ী আমি মানে ব্যাট ম্যাট কাটার পর আমি পাইছি $19,800। আর আমার হাতে এখানে যেখানে দেখতেছেন এখানে রয়েছে এখন মোট $20,000, আমার ব্যাঙ্কে আগে থেকে $300 পড়েছিল, তার $20,000 একবার উড়াইছি। এখন গাইস আমি তো সরাসরি বুঝলে দিচ্ছি, আমি জানি না কোনো ইউটিউবার কি এটা বলে কি না, সবাই বলে যে কোনো প্রবলেম হয় গাইস আমি জানি না আমার চ্যানেল প্রবলেম হবে কি না। তাই গাইস আমি আপনাদের কাছে একটা চাবো যে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন, কারণ আমি কিন্তু সরাসরি বুঝলে দিচ্ছি আমি কত টাকা পাইছি। এখন গাইস আপনারা
যদি চান যে এরকম টাকা ইনকাম করার জন্য, তাহলে অবশ্যই কি যেটা বললাম সেটা করতে হবে, ধৈর্য সহকারে কাজ করুন। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এ টাকা আমি আমার মার কাছে নিয়ে দেবো, কারণ আমার মায় বলতেছিল যে কোনোদিন নাকি এইখানে টাকা দিব না, এই করবো না, শুধু শুধু সময় নষ্ট করতেছি, আজকে আর মার মুখ বন্ধ করবো। তো গাইস আশা করি এরপর থেকে মায় আমার সাপোর্ট করবো ভিডিও করার জন্য। আপনারও গাইস এরকম করতে চাইলে ফটাফট ইউটিউবে কাজে লেগে যান আর ধৈর্য সহকারে কাজ করবেন। আল্লাহ হাফেজ।